সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। রবিনসন স্ট্রিটের ছায়া এবার লেক টাউন গ্রিন পার্কে। দিদির মৃতদেহ আগলে চার দিন ধরে রয়েছে তার ভাই। দিদি মারা যাবার পরও ভাই সৎকারের বন্দোবস্ত না করে বা পাড়া প্রতিবেশীদের না জানিয়ে তা আগলে রাখলেন। দুর্গন্ধ ছড়ানোর ফলে পাড়া প্রতিবেশীরা জানতে পারলে বাড়িতে উঁকি দিয়ে দেখা যায় যে দিদির পচা গলা মৃতদেহ আগলে বসে আছে তার ভাই। এরপরই পাড়া প্রতিবেশীরা লেক টাউন থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। ভাই মানসিক ভারসাম্যহীন কিনা বা কেনই বা এভাবে মৃতদেহ আগলে বসে থাকলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।